আমি শরীফের মাছ 1 লাখ টাকা দাম বলছি, যে এই পানি সহ দেয় আমি নিয়ে যাবো ইনশাল্লাহ। না কম্বো আস্তে আস্তে কমে যাবে গা রাত্রে, না আপনি কমপক্ষে ওই যে ইনখানে 2 হাত পানি দেবো গা রাত্রে। কমা বলতে কি আমাদের কার্য হচ্ছে যে আজকে মোটামুটি সাফ করে যদি রাখতে পারি, নিশ্চয় পরিষ্কার থাকবে, সে আমি জাল টানতে হারো। এই নেতা আপনি কী গেছিলাম যে রাতাটি উঠিয়ে খালি একখানিটা বাঁধে, আপনি তো মাছ খাবেন না খুঁড়া গেড়ে দেবেন এই দাঁটা আমার, পানি দিয়ে নেমে যাবো গা দাঁটা দিয়ে বাইশে উঠিনে হবে না। আপনি কী করবেন জালটাই না ওই ওই ওইটুক বাদ দেখেন মাছ কেনারে লাগবে এই ঝাঁটাগুলো টাইনা করে দিবি নিয়ন যায় না মাছ বড় হয়েছে খারাপ না, দুই দিন এই মাছ কেমনে বেচবার বেচা পরে বেচা তো আমি কিনে নেবো ওটা সমস্যা না, আমার নিজের হাতে ছাড়া ওটা তো আমি কিনে নেবো, আপনি তো টেনশন করার নেবো না না আমাকে তো পাত নাই দাম তো হেঁটে কইব, আমাকে পাত নাই, আমাকে তো পাত নাই দাম তো বড় পাত নাই না খালি গেবো চলবো নি হ্যাঁ গুড়া মাছ লাগবো ভাই, তুই 1-2 গুড়া মাছ এই শরীফ ভাই আস্তে আস্তে বাড়ি মাছ মারছো মনে হয় এই বাড়ি গুলো নাকি থাকেন না আপনার না সবচেয়ে ভাই যাই তো মাছ খাইছে গিয়ে পানি ওই ইডি খেতে দিবেন সেন না দেখতে থাকুন লাস্ট পর্যায়ে কি হয়, শুরু করছি শেষে আপডেট পাবেন আল্লাহ। সকালবেলা যে জায়গাটা উঠে বসে করে খাই যদি।